তো আজকের আলোচিত অনুষ্ঠানের আমাদের সকলের আকাঙ্ক্ষিত ব্যক্তি এবং অত্যন্ত মিডিয়া ব্যক্তিত্ব সম্পন্ন এবং ইসলামী গবেষক যার আলোচনা দ্বারা হাজার হাজার মানুষ কি হয়ে যায়, মুখরিত হয়ে যায়, এরকম এক ব্যক্তির সান্নিধ্যে আমরা আসার তৌফিক দান করেছেন। এখন আমরা হযরতের কাছ থেকে তার মূল্যবান নসিহত দ্বারা আমরা নিজেদেরকে কী করবো, সুমরিত করব। এবং আমি হযরতকে সবিনয় আবেদন করতেছি যে হযরত তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদেরকে ধন্য করুক। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবেন আমাদের শায়েক হযরত শায়েক আহমদুল্লাহ দামাত বরকাতুম। হযরতকে আমি সবিনয় আবেদন করতেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলামা উদ্যোক্তা কাফেলা আয়োজিত আজকের এই সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ ওলামা ইকরাম এবং মেহমানবৃন্দ, এবং উপস্থিত আমার শ্রদ্ধাভাজন এদেশের উন্নয়নের অন্যতম অংশীদার উদ্যোক্তা ওলামা ইকরাম, আপনাদের প্রতি বিশেষ শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করে আমি শুরু করছি আমার বক্তব্য। আপনারা দেখতে পাচ্ছেন আজ আমাদের মাঝে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যিনি মিডিয়াতে ইসলামকে প্রেজেন্ট করার জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, পরিশ্রম করেছেন, তাদের মধ্য থেকে অন্যতম ধানমন্ডি তাকওয়া মসজিদের সম্মানিত খতিব, আলোকিত জ্ঞানীর সম্মানিত পরিচালক এবং উপস্থাপক, রাহবার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আমাদের বড় ভাই মুফতি সাহেবুল ইসলাম হাফিজাহুল্লাহ, তাকে আজ আমরা পেয়ে গেছি একরকম ম্যাঘ না চাইতে বৃষ্টি। আপনারা চেয়েছেন ম্যাঘ, আল্লাহ দিয়ে দিয়েছেন বৃষ্টি, তো এটা তো আর একটু বিরাট ব্যাপার। আল্লাহ তাআলা ম্যাঘের চাইতেও বড় কিছু বৃষ্টি দিয়ে দিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। মূলত উনি নেক্সাস টেলিভিশন ইসলামিক প্রোগ্রামের হেড ডিপার্টমেন্টের, তো ওনার সাথে টেলিভিশনের প্রোগ্রাম শেষ করে যাচ্ছিলাম, উনি ওনার বাসার দিক যাচ্ছেন, তো পথে আমরা মাগরিবের নামাজের জন্য দাঁড়াইছি, তো নামাজে পড়া হলো, আপনাদের অনুষ্ঠানটা হলো, আমি ভাইকে একটু কৌশল করে আপনাদের অনুষ্ঠানে আপনাদের পাইয়ে দিয়েছি আর কি, আলহামদুলিল্লাহ। আর উদ্যোক্তা সম্মাননার এই আয়োজনটি, এটার সাথে একটা বিশেষ আবেগ অনুভূতি জড়িত। আমি ব্যক্তিগতভাবে শত শত সাধারণ দিনই প্রোগ্রামের চাইতে এই ধরনের একটা প্রোগ্রামকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি, সেজন্য আজ বাইতুল মোকাররম বইমেলাতে বৃহস্পতিবার গেলে অনেক ভালো হতো, সেটা না গিয়ে গতকালকে গিয়েছি আজকে এই প্রোগ্রামটার জন্য নিজেকে রিজার্ভ করার স্বার্থে, এবং আরও কয়েকটা প্রোগ্রাম ছিল সবগুলো ক্যান্সেল করেছি, কারণ ওলামা ইকরাম এদেশকে গড়ার জন্য অগ্রসর হচ্ছেন, এটি আমাদের জন্য অনেক আনন্দের অনেক গর্বের বিষয় আলহামদুলিল্লাহ। এদেশটা আমাদের, এদেশকে সাজাতে হবে, এদেশকে সমৃদ্ধ করতে হবে, এদেশের মানুষের জন্য কল্যাণে কাজ করতে হবে, এই চিন্তা ভাবনা ওলামা ইকরামের মাথায় যত দ্রুত ঢুকতে পারবে তত বেশি এদেশের মানুষ উপকৃত হবে, এদেশে মানুষ সমৃদ্ধ হবে, এদেশে মানুষ আলোকিত হবে। আজ আমরা বিভিন্ন ব্যবসায়িক পণ্য এগুলো কিনতে গেলে আমরা প্রতারিত হই, আমরা ধোকা খাই, আমরা ক্ষতিগ্রস্ত হই, এবং চতুর্দিক থেকে আমরা দেখি যে প্রতারণা এবং মানুষকে ধোকা দেওয়ার এক মহোৎসব চলছে। তো এই ক্ষেত্রে আমরা লম্বা লম্বা ওয়াজ আর নীতিবাক্য মসজিদের মিম্বরে শুধু বললেই সমাজ পরিবর্তন হবে না। আমার মনে আছে খুলনা দারুলুমে আমি পড়াকালীন সময়ে হেলাতলা মসজিদে আমি জুমা পড়াতাম অল্প কিছু দিনের জন্য, যখন আমার ওস্তাদ মুফতি গোলাম রহমান সাহেব হুজুর সফরে ছিলেন, তো ওই সময়ে কোনো এক জুমায় আমি ছাত্র ছিলাম, তখন এফতা পড়ি, ব্যবসায় দিন পালন এ বিষয়ে আমার বক্তব্য রাখার পর একজন চাউলের আড়তের ব্যবসায়ী বক্তব্য শেষে আমাকে ডেকে খুব স্নেহ করতেন, উনি ছাত্র মানুষ ভালো মন্দ খাওয়াইতেন, ডাইকা নিয়ে বলতেছেন, বাবা আপনি আর কখনো এসব ওয়াজ টোয়াজ করবেন না, আপনি ওয়াজ করবেন সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, সাধারণ নেকামলের কথা বলবেন, উৎসাহমূলক কথা বলবেন, ব্যবসা কীভাবে করবে না করবে এ বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য আপনি করোনা দেশের আলোকেও বলতে যাবেন না। আমি বললাম, কেন ভাই, ইসলাম কি পূর্ণাঙ্গ না? বলে যে পূর্ণাঙ্গ, আমি অপূর্ণাঙ্গ বলতেছি না, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন এগুলো আমার জায়গায় বসে আমি জানি এগুলো এভাবে সম্ভব না, আপনি আমার সমস্যাগুলো জানেন না, আমি একজন ব্যবসায়ী, আপনি আমার জায়গায় বসেন, দেখেন,
তারপরে কোরআন হাদিসের আলোকে সমাধান বলেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে এবং সেটা বাস্তবসম্মত হবে। তো যাই হোক, ভদ্রলোকের সে কথা থেকেই আমার কাছে মনে হয়েছে যে ওলামা ইকরামকে দ্বীনের খেদমতের পাশাপাশি সমাজ সেবার উদ্দেশ্যে উদ্যোক্তা হতে হবে। আপনারা যারা উদ্যোক্তা আপনারা জানেন ব্যবসায়ী এবং উদ্যোক্তার মধ্যে পার্থক্য আছে না নেই? আপনারা ব্যবসায়ী না, আপনারা উদ্যোক্তা। যদিও ব্যবসায়ী হওয়াটা খারাপ জিনিস না, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ী হওয়ার ব্যাপারে উৎসাহ দিয়েছেন, কিন্তু যারা উদ্যোক্তা হয় তারা ব্যবসায়ীর চাইতেও বড় কিছু, সাধারণ ব্যবসায়ী না তারা, তারা মানুষের সমস্যা সমাধান করতে চায় আলহামদুলিল্লাহ। তো আজকের এই দিনে আপনারা যারা উদ্যোক্তা হয়েছেন এবং উদ্যোক্তা হওয়ার পথে পা বাড়িয়েছেন আপনাদের জন্য শুভকামনা আমি রাখছি, দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদেরকে এদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী উদ্যোক্তা হওয়ার তৌফিক দান করুন। এদেশে মানুষের নানা রকমের সংকট সমস্যা মোকাবেলায় ওলামা ইকরামকে এগিয়ে আসতে হবে, সেই জন্য আপনারা যেন ভূমিকা রাখতে পারেন সে দোয়া আমি করছি। আপনাদেরকে একটা অভিজ্ঞতা শেয়ার করে, আমি 10 বছর সৌদি আরবে ছিলাম ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ে বাংলা ভাষাভাষী দায়ী হিসাবে। আমি সেখানে 10 বছরের অভিজ্ঞতার আলোকে দেখেছি শতকরা 5 জন আলেমও পাওয়া যাবে না এমন যে তারা শুধু মসজিদে ইমামতি করেন অথবা মুয়াজ্জিনি করেন, এরকম 100-এর মধ্যে 5 জনও পাওয়া যাবে না। শতকরা 95 জনেরও বেশি সংখ্যক মানুষ, আমার ধারণা আমি যতটুকু দেখেছি গোটা দেশে ঘুরে ঘুরে, সে আলোকে বলতে পারে যে শতকরা 95 জনেরও বেশি ইমাম মুয়াজ্জিনরা সবাই ইমামতি মুয়াজ্জিনি, এটা তাদের সাইড ডিউটি, তাদের মূল ডিউটি অর্থাৎ পেশা হিসাবে তারা ইমামতি মুয়াজ্জিনিকে নেন না গোটা সৌদি আরব। আমরা মাত্র ওমরার সফর থেকে আসলাম সাইফুল ভাই আর আমি, সাইফুল ভাই জানেন সাক্ষী সামনেই আছেন, আমরা মসজিদে হারামের মসজিদে মক্কার মসজিদে হারামের মুয়াজ্জিনদের সাথে একটা সেট আপ ছিল, সাক্ষাৎ ছিল আমাদের, দেখা করতে গেলাম, যাই দেখি তারা দুজন মুয়াজ্জিন, দুজন আগে যিনি মোল্লা আলী মোল্লা ছিলেন উনি তো মারা গেছেন সিনিয়র, এখন যে তরুণ দুজন আছেন তাদের দুজনের সাথে আমরা সাক্ষাৎ করলাম, তারা দুজনই একটা কোর্টের একজন কর্মকর্তা আর কি, কর্মকর্তা, তাদের টেবিল চেয়ার আছে সেখানে তারা নিয়মিত ডিউটি করেন, আজানের সময় এসে হারামে আজান দেন। হারামের মতো মসজিদের মুয়াজ্জিন শুধু এইটাকে তার পেশা বানায় নাই, আপনি চিন্তা করেন হারামাইনের ইমাম যারা আছেন শেখ সুদাইস থেকে নিয়ে যত ইমাম আছেন তারা কেউই মসজিদে হারামের শুধু ইমামতিকে পেশা বানান নাই, তাদের প্রত্যেকেরই কি আছে আলাদা পেশা আছে, হয় কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আর না হলে কোনো কোর্টের জাজ অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে, কোনো না কোনোটার সাথে জড়িত আছে। দারুলুম দেওবন্দের ওলামা একরাম আসাতেজা একরাম সম্পর্কে আমরা জানি, আমি গিয়েছি দেখেছি, অনেকে আপনারা শুনেছেন যে সেখানে আসাতেজা একরামের মাদ্রাসার সামনেই হয় কোনো দাওয়াখানা আছে, ঔষধের দোকান আছে, লাইব্রেরি আছে, বাইন্ডিংখানা আছে, কিছু একটা আছে। এক ব্যতিক্রম চলছে আমাদের এদেশে, ওলামা একরাম মসজিদ মাদ্রাসাটাকেই একমাত্র কাজের ক্ষেত্র আমরা বানিয়েছি, আমাদেরকে মসজিদ মাদ্রাসাতে কাজ করতে হবে আল্লাহর জন্য দিনের খাতিরে, আর আমাদের পেটের জন্য কাজ করতে হবে বাইরে ইনশাআল্লাহ। আমি বলছি না, আবার ভুল বুঝবেন না যে মসজিদ মাদ্রাসা চাকরি করে বেতন নেওয়া জায়েজ না, বেতন আমি নিজেও নেই, না জায়েজ হলে আমি নিতাম না, আমি জায়েজ না জায়েজের কথা বলছি না, আমি বলছি যে ওলামা একরাম মসজিদে ইমামতির পরে তার হাতে অবসর অনেক সময় আসে না, এই সময়গুলোতে যদি আপনি কাজে না লাগান তখন কি হয়, আজকে আমরা আলাপ করছিলাম এক জায়গায় বসে যে পাঁচ ওয়াক্ত নামাজ তো এমনি পড়ান লাগে আপনি পড়াই দিলেন, তো বাকি সময় যখন কাজ থাকে না তখন পান চাবানো আর বসে বসে কি হচ্ছে কায়াত করা এলাকাতে, এছাড়া কোনো কাজ থাকে না, মাদ্রাসায় 3-4টা দর্শ পড়ানো কিতাব পড়ানো আর বাকি সময় ওস্তাদরা গ্রুপিং করা, মোতায়েম নাই মোতায়েমের গ্রুপ, এর গ্রুপ হে গ্রুপ, এ উস্তাদ সে উস্তাদের বিরুদ্ধে, এগুলো ছাড়া কোনো কাজ নাই কি হচ্ছে কায়াত ছাড়া, কারণ কাজ নাই। তো আমাদেরকে কাজ খুঁজে বের করতে হবে, ওলামা একরাম হাদিস বলবেন আলিয়াদুল উলিয়া খায়রুন মিন আলিয়াদিস সুফলা, হাদিস বলবেন, আমল করবে কে, সাধারণ মানুষরা, আমাদেরকে আমল করাই দেখতে করে দেখাইতে হবে। ইয়াদুল উলিয়া দেওয়ার হাত নেওয়ার হাতের চাইতে উত্তম, আমরা সারা জীবন শুধু নেব আমাদেরকে দিতে হবে না আলহামদুলিল্লাহ। উদ্যোক্তা যারা হতে চেষ্টা করেছেন তারা এই সংগ্রামে নেমেছেন, মনে রাখবেন এটাকে ইবাদত মনে করবেন, আপনার উদ্যোক্তা হওয়া আপনার ব্যবসা এটা নৈছক দুনিয়া নয়, এটা দুনিয়া চাইতে অনেক বেশি কিছু, এটা সাধারণ দুনিয়া না, আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন না যে টাকা গুনতে গুনতে শেষ আখের দুনিয়া, না আপনি টাকা গুনবেন মনে মনে ভাববেন যে এটা সওয়াব গুনতেছেন আপনি,